এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, 86% বেশি ভোট, বামেরা ফিরবে নাকি বিজেপির দুর্গ অক্ষত থাকবে, জেনে নিন চারটি পয়েন্টে। বিস্তারিত জানতে দেবো, সঙ্গেই থাকবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আদিবাসী অধ্যুষিত রাজ্য ত্রিপুরাকে একসময় বাম দলগুলোর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। 1963 সাল থেকে 2018 সালে রাজ্যে প্রথমবার সরকার গঠনের পর 55 বছরের যাত্রায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রায় 35 বছর ধরে এখানে শাসন করেছে। বৃহস্পতিবার রাজ্যে আবারও সরকার নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে রেকর্ড 86.10% ভোটার ভোট পড়েছে। এরপরে প্রশ্ন উঠেছে, এই বিধানসভা নির্বাচনে বিজেপি কি তার জাদু দেখাতে সফল হয়েছে, নাকি ক্ষমতার আসন থেকে তাকে সরাতে এই রেকর্ড ভোটিং ঘটেছে? রেকর্ড ভোটে জনসাধারণ কি আবার গেরুয়া পতাকার উপর আস্থা রেখেছে, নাকি বিজেপির জাদু আর ঐশ্বর্য হারিয়েছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 2রা মার্চ, যখন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এত বিপুল ভোটের কারণ কি? রাজ্যে বিপুল ভোটের বিষয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত রয়েছে। কেউ একে বিজেপির বিরুদ্ধে ক্ষমতা বিরোধী প্রবণতা বলছেন, আবার কেউ বলেছেন যে বিজেপির সমর্থনে এত ভোট হচ্ছে। তবে এবার ভোট সংক্রান্ত নতুন দুটি বিষয় ভোট কেন্দ্রে বেশি লোক পৌঁছানোর কারণ হতে পারে। প্রথমবারের মতো রাজ্যে বসতি স্থাপন করা ব্রু আদিবাসী সম্প্রদায়ের উদাস্তুদেরও ভোট দেওয়ার অধিকার দিয়েছে বিজেপি। রাজ্যে 37,136 ব্রু উদাস্তু রয়েছে, যার মধ্যে 14,005 জনই ভোট দেওয়ার অধিকার পেয়েছে। তাদের সবাই ভোট দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবার ত্রিপুরা নির্বাচনে রাজবংশের সরাসরি অংশগ্রহণ রয়েছে। রাজপরিবারের বংশোদ্ভূত প্রদ্যোত মাণিক্য দেববর্মা 60 আসনের মধ্যে 42টিতে তার ত্রিপুরা মতা পার্টির প্রার্থী ছিলেন। বিজেপি, আইপিএফটি এবং সিপিআইএম কংগ্রেস জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা। এই বিধানসভা নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ক্ষমতাসীন বিজেপি এবং স্থানীয় দল আইপিএফটির জোট এবং সিপিআইএম কংগ্রেসের জোটের মধ্যে। বিজেপি 55টি এবং আইপিএফটি 5টি আসনে প্রার্থী দিয়েছে, যেখানে সিপিআইএম 43টি এবং কংগ্রেস 13টি আসনে প্রার্থী দিয়েছে। এই উভয় দলই ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই এর সমর্থন পেয়েছে, যাদের বিনিময়ে 1টি করে আসন দেওয়া হয়েছিল। ত্রিপুরা মতার সাফল্য পেলে বিজেপি হারবে। রাজপরিবারের প্রতীক হিসেবে বিবেচিত ত্রিপুরা মতার দল 42টি আসনে প্রার্থী দিয়েছে। যদি প্রদ্যোত মাণিক্য দেববর্মার বাজি সফল হয় এবং এই নির্বাচনে তার দল বেশি আসন পায়, তাহলে বিজেপির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে দেববর্মার কিংমেকার প্রমাণিত হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ভোটও সিদ্ধান্ত নেবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পার্টিও ত্রিপুরায় আরও সক্রিয়তা দেখালো। 2018 সালে তৃণমূল 1টিও আসন পায়নি, এবার এটি 28টি আসনে প্রার্থী দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এখানে নির্বাচন পরিচালনা করেছিলেন। পশ্চিমবঙ্গের মতো তৃণমূল নিজেকে বিজেপির ডানপন্থী এবং সিপিআইএমের বামপন্থীর বিকল্প হিসেবে উপস্থাপন করেছিল। তবে তার বাহ্যিক কতটা সফল হয়েছে তাও আগামী 2রা মার্চই ঠিক হবে। যদি তৃণমূল ভালো ভোট পায়, তা বিজেপি এবং সিপিআইএম উভয়ের জন্যই ক্ষতির কারণ হবে।